স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী মারা গেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুজিব বাহিনীর অন্যতম কর্ণধার ছিলেন নূরে আলম সিদ্দিকী, ছিলেন মুক্তিযুদ্ধের চার খলিফার একজন। সত্তরের দশকের তুখোর এই ছাত্রনেতা 1970-1972 মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিও ছিলেন। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন সহ সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।